হ্যালো বন্ধুরা, আপনাদের কেপিএ ডিজিটাল ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। রেশন কার্ডে আপনাদের যাদের নিজের নাম, বাবার নাম ভুল রয়েছে, জন্ম তারিখ ভুল রয়েছে এবং যাদের অ্যাড্রেস ভুল রয়েছে, আপনারা অতি সহজে নিজের মোবাইল থেকে এক মিনিটের মধ্যে সংশোধন করতে পারবেন। রেশন কার্ডে আপনাদের যাদের ভিলেজ এবং পোস্ট উল্লেখ নেই, আপনারা অতি সহজে সেটি আপডেট করতে পারবেন। আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম অর্থাৎ ফাদার নেম, হাজব্যান্ড নেম, ঠিকানা সংশোধন করতে পারবেন। কীভাবে আপনারা মোবাইলের সাহায্যে নিজের ডিটেলস চেঞ্জ করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। প্রসেস দেখানোর পূর্বে প্রত্যেক কাছে রিকোয়েস্ট রাখবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন, আপনার মোবাইলের সাহায্যে কীভাবে রেশন কার্ডে নিজের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম এবং ঠিকানা সংশোধন করবেন তার প্রসেসটি দেখে নিই। প্রথমত ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ করবেন food.wb.gov.in, টাইপ করার পর সার্চ করবেন। সার্চ করলে সরাসরি এই পেজটি ওপেন হয়ে যাবে। এরপর আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট একটি অপশন রয়েছে, পাশে একটি বক্স রয়েছে, এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পেজটি ডেস্কটপ সাইটে রূপান্তরিত হয়ে যাবে। এরপর নিচে আসবেন। নিচে আসলে আপনারা দেখতে পারবেন একটি অপশন রয়েছে রেশন কার্ড, এই রেশন কার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে। এরপর নিচে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন লেখা রয়েছে রেক্টিফাই নেম, এজ, জেন্ডার অ্যাজ পার আধার, আপনারা এই লেখার উপর ক্লিক করবেন। এই পেজটি ওপেন হয়ে যাবে। এরপর আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর নিচে আসবেন। নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইডের পাশে বক্সে টিক করা রয়েছে, আপনারা এটি আনটিক করে নেবেন। পেজটি যদি ডেস্কটপ সাইডে থাকে তাহলে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন না অর্থাৎ টাইপ করতে পারবেন না। এরপর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে রেশন কার্ড নাম্বার টাইপ করবেন। রেশন কার্ড নাম্বার টাইপ করার পর সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে রেশন কার্ড ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন। প্রথমত নাম লেখা থাকবে, তারপর জেন্ডার, জন্ম তারিখ লেখা থাকবে, আধার কার্ডের লাস্ট চারটি ডিজিট লেখা থাকবে, রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কি না এখানে লেখা থাকবে। রেশন কার্ডটি যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে আপনারা চেঞ্জ করতে পারবেন না। এখানে একটি কথা বলে রাখি, আধার কার্ড অনুযায়ী আপনারা আপনার নাম, এইজ, জেন্ডার, গার্জেন নেম এবং অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আপনার নাম যদি ভুল থাকে, নাম সংশোধন করার জন্য নামের বক্সে ক্লিক করবেন, জেন্ডার সংশোধন করার জন্য জেন্ডারের বক্সে ক্লিক করবেন, জন্ম তারিখ যদি এখানে ভুল থাকে জন্ম তারিখ সংশোধন করার জন্য এজের বক্সে ক্লিক করবেন, রেশন কার্ডে গার্জেন নেম অর্থাৎ ফাদার নেম, মাদার নেম, হাজব্যান্ড নেম যদি ভুল থাকে এবং আপনারা যদি সংশোধন করতে চান এই বক্সে ক্লিক করবেন, এবং অ্যাড্রেস যদি ভুল থাকে রেশন কার্ডে অ্যাড্রেস সংশোধন করার জন্য অ্যাড্রেস বক্সে ক্লিক করবেন। নাম, এইজ, জেন্ডার, গার্জেন, অ্যাড্রেস আপনারা যেটি চেঞ্জ করতে চান সেই বক্সে ক্লিক করে নেবেন। বক্সে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে আধার কার্ডের চারটি ডিজিট দেখতে পারবেন। এরপর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন একটি অপশন ওপেন হবে, সেন ওটিপি বলে, এই সেন ওটিপি অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে টাইপ করবেন। ওটিপি টাইপ করার সাথে সাথে লোডিং হবে। আধার কার্ড অনুযায়ী আপনারা এখানে একটি স্ক্রিনশট দেখতে পারবেন। প্রথমত আধার কার্ড অনুযায়ী নাম দেখতে পারবেন, গার্জেন নেম দেখতে পারবেন, জন্ম তারিখ দেখতে পারবেন, ডিস্ট্রিক্ট নেম দেখতে পারবেন, পিনকোড এখানে লেখা থাকবে এবং আপনারা বাঁদিকে আপনার ছবি দেখতে পারবেন। এরপর আপনারা ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর গার্জেন নেম টাইপ করতে হবে। প্রথমত গার্জেন টাইপ সিলেক্ট করতে হবে, তো এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর রেশন কার্ডে আপনারা যদি বাবার নাম দিতে চান তাহলে এই বক্সে ক্লিক করবেন, মায়ের নাম দিতে চাইলে এই বক্সে ক্লিক করবেন, হাজব্যান্ড নেম দিতে চাইলে এই বক্সে ক্লিক করবেন। রেশন কার্ডে বাবার নাম দিতে চাই সে কারণে এই বক্সে ক্লিক করছি। এখানে গার্জেন নেম লেখা থাকবে, গার্জেন নেমে যদি ভুল থাকে অবশ্যই আপনারা সঠিকভাবে টাইপ করে নেবেন। টাইপ করার পর নেক্সট বটমে ক্লিক করবেন। অ্যাড্রেস আপডেটের জন্য প্রথমত ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করবেন, তো এখানে ক্লিক করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এরপর ব্লক নেম সিলেক্ট করবেন, এরপর গ্রাম পঞ্চায়েত নেম সিলেক্ট করবেন, ভিলেজ নেম সিলেক্ট করার জন্য এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনার ভিলেজ নেম এখানে শো হবে না, আপনার এলাকার মৌজার নেম এখানে শো হবে, সে কারণে মৌজার নেমটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে অ্যাড্রেস টাইপ করবেন। অ্যাড্রেসের ক্ষেত্রে আপনারা এখানে ভিলেজ নেম এবং পোস্ট অফিস নেম টাইপ করতে পারেন। অ্যাড্রেস হিসাবে আমি এখানে ভিলেজ নেম এবং পোস্ট অফিস টাইপ করেছি।
তো এইভাবে আপনারা টাইপ করে নিতে পারেন। এখানে একটি কথা বলে রাখি, স্পেশাল ক্যারেক্টার আপনারা টাইপ করলে ফর্মটি সাবমিট করতে পারবেন না। আপনারা যদি পোস্টের ক্ষেত্রে পি ডট ও দেন, তারপর পোস্ট অফিস নেম লেখেন, সেই ক্ষেত্রে ডটের কারণে আপনারা ফর্মটি সাবমিট করতে পারবেন না। এইভাবে আপনারা টাইপ করে নেবেন। টাইপ করার পর নিচে আসবেন, তারপর এখানে পিনকোড টাইপ করবেন, পোস্ট অফিস নেম সিলেক্ট করে নেবেন এবং পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন। অ্যাড্রেস টাইপ করার পর আপনারা প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর আপনারা এখানে সমস্ত ডিটেলস দেখতে পারবেন। নাম, জন্ম তারিখ, জেন্ডার চেঞ্জ করার জন্য আপনারা যারা আগের পেজে টিক করবেন, আপনারা আধার কার্ড অনুযায়ী নাম দেখতে পারবেন, জন্ম তারিখ দেখতে পারবেন এবং জেন্ডার দেখতে পারবেন। গার্জেন নেম এবং অ্যাড্রেস চেঞ্জ করার জন্য আপনারা যারা প্রথম পেজে টিক করবেন এবং পরবর্তী পেজে আপনারা যারা গার্জেন নেম টাইপ করবেন এবং অ্যাড্রেস টাইপ করবেন, এখানে আপনারা অ্যাড্রেস নেম এবং গার্জেন নেম দেখতে পারবেন। অবশ্যই আপনারা সমস্ত ডিটেলস মিলিয়ে নেবেন। সমস্ত ডিটেলস যদি ঠিকঠাক থাকে আপনারা ইয়েস বটমে ক্লিক করবেন। ইয়েস বটমে ক্লিক করার পর লোডিং হবে, এরপর আপনারা ওকে বটমে ক্লিক করবেন। ওকে বটমে ক্লিক করার সাথে সাথে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। এরপর আপনারা পুনরায় রেশন কার্ড নাম্বার টাইপ করবেন। টাইপ করার পর সার্চ বটমে ক্লিক করে নিজের নাম, জন্ম তারিখ, জেন্ডার চেঞ্জ হয়েছে কি না দেখতে পারবেন। তাছাড়া আপনারা রেশন কার্ড ডাউনলোড করে সমস্ত ডিটেলস চেক করতে পারবেন। কীভাবে আপনারা রেশন কার্ডের পিডিএফ ডাউনলোড করবেন তার প্রসেস নিয়ে আরেকটি ভিডিও পোস্ট করব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন কীভাবে করবেন। ভিডিওটির মাধ্যমে সামান্য ইনফরমেশন পেলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের অবশ্যই প্রচুর করে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।